কখনো কখনো প্রাণীরা নিজেদেরকে অনেক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে খুঁজে পায়, যেখান থেকে তারা চাইলেও কোনো মতেই বেরিয়ে আসতে পারে না। ফলে সেই মুহূর্তে বেঁচে থাকার একমাত্র সুযোগ হলো অন্যের সাহায্য গ্রহণ করা। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন মুহূর্তগুলো দেখাতে চলেছি যেখানে প্রাণীরা সাহায্যের জন্য মানুষের কাছে দ্বারস্থ হয়েছিল এবং ভাগ্যের জোরে সেই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং এবং মানবিক হতে চলেছে, তাই এতটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন এই ভিডিওটি এটা প্রমাণ করে যে জীবনে কখনো হাল ছেড়ে দিলে চলবে না। দুর্ভাগ্যবশত এই বানরটির হাট চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সবাই মেনে নেয় যে বানর হয়তো মারা গেছে। কিন্তু ভারতে বসবাসকারী এই ব্যক্তির মনে বিশ্বাস ছিল যে বানর এখনো জীবিত রয়েছে, তাই সে বানরকে ক্রমাগত সিপিআর এবং শ্বাস দিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলে। দেখুন সেই অবিশ্বাস্য লোমহর্ষক ভিডিওটি। এই বেবি হরিণ খুব খারাপভাবে দেওয়ালের ফাঁকে আটকে পড়ে। তার মা বাচ্চাকে মুক্ত করার জন্য খুব লড়াই করছিল, কিন্তু তাতে সে সফল হচ্ছিলই না। এরপর কিছু লোক হরিণের চিৎকার শুনতে পায় এবং কাছে এসে উদ্ধার কাজ চালাতে থাকে। অবশেষে দীর্ঘ মিশনের পরে তারা বাচ্চাকে মুক্ত করতে সফল হয় আর তাকে পুনরায় তার মায়ের কাছে পৌঁছে দেয়। বাচ্চাকে কাছে পেয়ে মা হরিণের মমতা আর ভালোবাসা তা কিরূপ তা এখানে স্পষ্ট ফুটে উঠেছে। উটকে মরুভূমির জাহাজ বলা হয়, একমাত্র এরাই পারে মরুভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্তে আপনাকে সহজে পৌঁছে দিতে। কিন্তু এখানে এই উট খুবই বিপদগ্রস্ত অবস্থায় রাস্তায় পড়েছিল। আসলে প্রচণ্ড তৃষ্ণার কারণে মরুভূমির 60 ডিগ্রি তাপমাত্রায় উট নিজেকে আর সচল রাখতে পারছিল না। এরপর এক ব্যক্তি সেটা বুঝতে পেরে উটকে জল খাওয়ানোর চিন্তা করে এবং উট সেই জল খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে ওঠে। একমাত্র সেই জানে বিপদগ্রস্ত কোনো পানিকে বাঁচানোর কি আনন্দ। এই ভিডিওতে ভয়ঙ্কর একটি গর্তের মধ্যে একটি কিটেন পড়ে যায়। কিটেনের আত্মনাদ শুনে এক রেস্কিউয়ার উদ্ধার কাজে নিযুক্ত হয়ে যায় আর কিছু সময় পরেই ওই ভয়ঙ্কর বিপদ থেকে কিটেনকে উদ্ধার করতে সফল হয়। দেখুন সেই মানবিক ভিডিওটি। এই ক্ষুধার্ত কুকুরছানাটি বিপজ্জনক রেল লাইন বরাবর একা ঘুরে বেড়ায়। সে নিজের খিদে মেটানোর জন্য খাবারের সন্ধান করতে থাকে। কিছু মানুষের নিষ্ঠুরতার কারণে কুকুরছানাটি ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু যখন এই লোকটি তার কাছে এসেছিল তখন কুকুরছানাটি বুঝতে পারে যে এই লোকটি বাকিদের মতো নিষ্ঠুর না। কুকুরছানাটির বিশ্বাস অর্জন করার পরে সে তাকে সুখী এবং আরামদায়ক জীবনযাপন করানোর জন্য নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল এবং নিজের সন্তানদের মতো তার খেয়াল রাখা শুরু করে। এখানে একটি বিড়াল ছানা একটি জ্বলন্ত বাড়ির ভেতরে আটকে পড়েছিল এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছিল, ফলে কারোরই সাহস হচ্ছিল না যে পর্যাপ্ত অক্সিজেন ছাড়া ভিতরে প্রবেশ করার। কিন্তু যখন এই রেস্কিউয়ার ভিতরে ঢোকে তখন দেখে একটি বিড়াল ছানা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে রয়েছে। কিন্তু সৌভাগ্যবশত এই ব্যক্তির নজরে সে পড়ে আর তৎক্ষণাৎ বিড়াল ছানাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বিড়াল ছানার জীবন বাঁচানোর জন্য এই ব্যক্তি প্রায় সব কিছুই করেছিলেন, যার পরিণামস্বরূপ কিছু পরেই বিড়াল ছানার জ্ঞান ফিরে আসে। এই ক্লিপসে এই বেবি শার্ক কোনো কারণে নিজেকে পাথরের মাঝে আটকে ফেলেছিল, কিন্তু সমুদ্র কিনারায় ঘুরতে আসা এই লোকেরা না থাকলে হয়তো বেবি শার্ক আর কখনো তার পরিবারকে দেখতে পেত না। কোনো রকম দেরি না করে এই লোকেরা বিপদগ্রস্ত শার্কটিকে ওখান থেকে উদ্ধার করে পুনরায় সমুদ্রে ছেড়ে দেওয়ার দায়িত্ব নেয়। স্লথ হলো দুনিয়ার সব থেকে ধীর আর শান্ত পানি, যেটা তাদের আত্মরক্ষার জন্য একটা হুমকির কারণও বলা চলে। এই ক্লিপসে এই স্লথ একেবারে রাস্তার মাঝখানে চলে আসে, কিন্তু এর আগে অসহায় স্লথ গাড়ির চাকায় নিজের প্রাণ বিসর্জন দেয়। তার আগেই এক ব্যক্তি তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এই ব্যক্তির এমন মানবিকতার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
যখন একটি বিড়াল এই খালের মধ্যে পড়ে গিয়েছিল তখন অনেকের মনে হয়েছিল যে সে হয়তো আর ওখান থেকে বের হয়ে আসতে পারবে না। কিন্তু সৌভাগ্যবশত ওই লোকটি একটি কৌশল কাজে লাগায় এবং খুব কম সময়ের মধ্যে ওই অসহায় বিড়ালকে বিপদ থেকে মুক্ত করে তোলে। বর্তমানে সমুদ্রে বসবাসকারী প্রাণীদের সবথেকে ঝুঁকিপূর্ণ অবস্থা হলো মানুষের বিছানো মাছ ধরার এই সমস্ত জাল, যাতে জড়িয়ে গিয়ে অকালেই প্রাণ দিচ্ছে একের পর এক প্রাণী। তেমনি একবার এই ব্যক্তিদের নজরে আসে একটি কচ্ছপ, যার গলার মধ্যে মাছ ধরার জাল খুব খারাপভাবে পাকিয়ে যায়, যা দেখে এই মানবিক লোকেরা ছুরি দিয়ে ধীরে ধীরে সেই জাল কেটে দেয় এবং পুনরায় তাকে নিজের বাসস্থানে ছেড়ে দেয়। বন্ধুরা, অনেক সময় প্রাণীরা বিপদে পড়লেই যে ছুটতে গিয়ে তাদের হেল্প করতে হবে তেমন কোনো আবশ্যকতা নেই। যেমন এই হাঁসের ছানারা আজকে তার মাম্মার সাথে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু মা হাঁস সিঁড়ি পার করে ফেললেও বাচ্চাগুলি কিছুতেই সিঁড়ি টপকাতে পারছিল না। এখানে আপনার মনে হবে ভিডিও করতে থাকা ব্যক্তি কেনই বা ছানাগুলিকে হেল্প করছে না। আসলে এই ব্যক্তি এদেরকে এই কারণেই হেল্প করছে না যে যাতে এরা নিজের চেষ্টায় সিঁড়ি টপকে তাদের মাম্মার কাছে পৌঁছায়, কারণ এরা প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করে। অবশেষে বহু চেষ্টা করার পরে কারোর সাহায্য ছাড়াই তারা মাম্মার কাছে পৌঁছে যায়। এজন্যই বলা হয় চেষ্টা করলে সকল কাজই সম্ভব হয়। এই সমুদ্র কিনারায় এক সার্ক স্রোতের টানে ভেসে এসে কিনারায় আটকে পড়ে। কিনারায় জলের গভীরতা কম থাকার কারণে সার্ক কোনো মতেই আর সমুদ্রে ফিরে যেতে পারছিল না। এই দেখে উপস্থিত লোকেরা তাকে সাহায্য করার চিন্তা করে। এরপর এক ব্যক্তি দেরি না করে তার লেজ ধরে তাকে উপযুক্ত জায়গায় ছেড়ে দিয়ে আসে। এই বাচ্চা হরিণটি ভয়ভীত হয়ে ওই ভয়ঙ্কর কাদায় আটকে পড়েছিল। তাকে উদ্ধার করার জন্য লোকেরা জেসিবি নিয়ে ওখানে পৌঁছে যায়, কিন্তু এখানে পরিস্থিতি মোটেও সহজ ছিল না। কিন্তু এই দক্ষ জেসিবি চালক খুবই নিখুঁতভাবে উদ্ধার কাজ পরিচালনা করতে থাকে আর নির্ভুলতার সাথে বিনা কোনো খরচে হরিণছানাকে উদ্ধার করে নিয়ে আসে। বন্ধুরা, আশা করছি ভিডিওর প্রতিটি ক্লিপস আপনার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অ্যানিমেলসদের ভিডিও ছাড়াও মহাকাশ জগৎ ও সায়েন্স টেকনোলজি বিষয়ক ভিডিও দেখার জন্য আমাদের দ্বিতীয় চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। আশা রাখি ওই ভিডিওগুলিও আপনার অনেক ভালো লাগবে। দেখা হবে আরও একটি ইন্টারেস্টিং কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ।